হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে মারাত্মক ক্ষতিকর তিনটি মাছ নিয়ে, যেগুলোর কবল থেকে বাঁচাটা অসম্ভব। পৃথিবীতে প্রায় 32,000 মাছের প্রজাতি রয়েছে, যার থেকে কিছু জাতের মাছ আমরা খাই আর কিছু জাতের মাছ আমাদের খাই। নাম্বার 1, টাইগার ফিশ। দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই মারাত্মক ক্ষতিকর মাছের প্রজাতি, এবং এই মাছটি কুমিরকেও মেরে ফেলতে সক্ষম হয়। আর এই মাছের দাঁতের জন্যই এতটা ক্ষতিকর হয়ে থাকে, এবং এই মাছের দাঁত দিয়ে যে কোনো ধরনের শিকারকে পিষিয়ে নিতে পারে। আর এই মাছের দাঁতের জন্যই পৃথিবীর সবচেয়ে মারাত্মক ক্ষতিকর মাছের মধ্যে একটি মানা হয়। নাম্বার 2, ফ্যাংটুথ ফিশ। মনস্টার মতো দেখতে মারাত্মক ক্ষতিকর এবং রাগান্বিত এই মাছটি। আর এই মাছটির দাঁত পুরোটাই লোহা, এবং এটির শরীরও লোহা থেকে কম না। এই মারাত্মক ক্ষতিকর মাছটির দাঁতের সামনে যে কোনো জীব আসলে সেই জীবের বাঁচাটা প্রায় একেবারেই অসম্ভব। গবেষকদের মতে ফ্যাংটুথ ফিশি এক এমন মারাত্মক ক্ষতিকর মাছ যেটা পিরানহার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 3, পায়ারা ফিশ। এই মাছকে পৃথিবীর সবচেয়ে হিংস্র মাছের মধ্যে একটি মানা হয়, কেননা এই মাছটি সবসময় তার শিকারের অপেক্ষায় থাকে। এটির মুখের সামনের দুইটি লম্বা এবং হিংস্র দাঁত রয়েছে। এ দাঁত দুইটার জন্য দুইটা ছিদ্রও রয়েছে। এই মাছটি মুখ বন্ধ করলে দাঁত দুটি ছিদ্রগুলোর ভিতরে থাকে, এবং এই দাঁত দুটির জন্য মাছটি অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে। আজকে এখানে ভিডিও শেষ করলাম গাইস, অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।